আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আমি আসাদুজ্জামান রানা, জেনিত ম্যাথ স্টাডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজ আলোচনা করব শ্রেণী রোল নম্বরের পরিবর্তে কিভাবে আইডি নম্বর প্রদান করা যায়, মূলত সেই বিষয়ে আলোচনা করব। এ বিষয়ে মানসিক অধিদপ্তর গত 3 তারিখে একটি নোটিশ প্রদান করেছেন, চলুন আমরা নোটিশটি দেখে আসি। কোভিড-19 পরিস্থিতির কারণে নতুন শিক্ষাবর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের শ্রেণী রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর প্রদান, এটি হচ্ছে সেই নোটিশটির বিষয়। 3 জানুয়ারি 2021-এ নোটিশটি প্রদান করা হয়েছে, আমরা নোটিশটি সম্পূর্ণ পড়ে নেই। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে কোভিড-19 মহামারীর কারণে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য 2021 শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রাতিষ্ঠানিক বার্ষিক পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম সারা দেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। এ মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের রোল নাম্বার প্রদান যথাযথ হবে কি না তা নিয়ে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এছাড়াও রোল নম্বর প্রথা শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে, যা শেষ পর্যন্ত গুণগত শিক্ষা অর্জনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। গুণগত শিক্ষা অর্জনে প্রতিদ্বন্দ্বিতাই মনোভাব নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক মানসিকতা তৈরি করা প্রয়োজন। এক্ষেত্রে রোল নাম্বার প্রথার পরিবর্তে আইডি নম্বর ব্যবহার অনুকূল পরিবেশ তৈরি করবে। শিক্ষার্থীদের নিম্নলিখিত রূপে আইডি নাম্বার প্রদান করা যায়। 1 নম্বরটা হচ্ছে দৈব চয়ন পদ্ধতিতে আইডি নাম্বার প্রদান করা যায়। 2 নম্বর, শিক্ষার্থীদের নামের বানানের বর্ণ ক্রমানুসারে আলফাবেটিক অর্ডার আইডি প্রদান করা যেতে পারে। এমন অবস্থায় উল্লেখিত বিবরণী আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য সকলকে অনুরোধ করেছে। ওকে প্রিয় ভিউয়ার্স, আমরা নোটিশে এটাই বুঝতে পারলাম যে আমরা দুইভাবে আইডি নম্বর প্রদান করতে পারি। একটি হচ্ছে দৈব চয়ন। এখন আমাদের বুঝতে হবে যে দৈব চয়নটা কী। ওকে, আমরা চলুন দেখে আসি যে দৈব চয়ন পদ্ধতিতে আইডি প্রদান করা যায় কিভাবে, তার একটু তুলনামূলক বিস্তারিত আলোচনা করে আসি। দৈব চয়নটা কী আমরা এটা দেখে নেই। দৈব চয়ন, যখন কোনো চয়নে বা সংগ্রহে সম্ভাব্য সকল উপাদান আগে থেকে জানা থাকে, কিন্তু চয়নে বা সংগ্রহে কোনো নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না, একে দৈব চয়ন বলে। প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে এই দৈব চয়নটা, এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, আপনাদের মতামত অন্যরকম হতে পারে। আমি একটি উদাহরণস্বরূপ বলছি, দৈব চয়নটা ঠিক এরকম। এখন এটি এই পদ্ধতিতে কি করে রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর প্রদান করা যায় সেটি হচ্ছে দেখতে হবে। আমরা জানি যে রোল নম্বর সবসময় পর পর হয়ে থাকে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইগুলো হয়ে থাকে। এখন আমাদের আইডি নম্বর প্রদান করতে হবে যেটি পর পর, কোনো ক্রম থাকবে না। ওকে, মানে পর পর ক্রমিক নম্বর এইরকম থাকবে না, এটি যে কোনো একটা সিলেক্টেড হতে পারে। এই উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে এখানে কিছু সংখ্যা দেখুন, 12, 23, 34, 42, এইভাবে অনেকগুলো নম্বর আছে। এর ভিতর থেকে এই নম্বরগুলো যে কোনোভাবে সংগ্রহ করা যায়। সংগ্রহ করে মনে করুন আপনার ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, আপনি 300 নম্বর সিলেক্ট করলেন, সেটি 200 থেকে 300 হতে পারে, আবার মানে আপনার ইচ্ছামতো আপনি এটা নিতে পারেন, নিয়ে সেটি লটারির মাধ্যমে আপনি আইডি নম্বর প্রদান করতে পারেন। এটি একটি প্রক্রিয়া হতে পারে, যেমন এই নম্বরগুলো আপনি নিলেন, নেওয়ার পরে এখানে লটারির মাধ্যমে নম্বরগুলো তুলে যার যেটা ভাগ্যে পড়বে সেটা হচ্ছে একটি প্রক্রিয়া হতে পারে। অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে এটি একটি প্রক্রিয়া। এটি হচ্ছে কি দৈব চয়ন। এভাবে দৈব চয়নের আইডি প্রদান করা যেতে পারে। প্রিয় ভিউয়ার্স, এটি আমি বলি যে এই যে মতটা আমি প্রকাশ করলাম এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত,
আপনাদের মতামত অন্যরকম হতে পারে, আপনারা অন্যভাবে প্রকাশ করতে পারেন, সেটি আপনাদের ব্যাপার। ওকে, এখন 2 নম্বরটা, শিক্ষার্থীদের নামের বানানের বর্ণ ক্রমানুসারে অ্যালফাবেটিক অর্ডার আইডি প্রদান করা যায়। আচ্ছা, এটি কি করে যায় সেটি আমরা একটু দেখে আসি। এটি আমার ব্যক্তিগত মতামত অনুসারে আমি প্রকাশ করেছি। অ্যালফাবেটিক বর্ণ ক্রমানুসারে অ্যালফাবেটিক অর্ডার, এটি হচ্ছে এ সমান আমি ধরে নিয়েছি 1, বি সমান 2, সি সমান 3, ডি সমান 4, এইভাবে ক্রমানুসারে ওয়াই সমান 25, জেড সমান 26, এভাবে আমি করেছি। এখন এটিতে আইডি নম্বর কিভাবে প্রদান করা যায় সেটি একটু ফলো করে আসি। আমি একটি নাম ধরে নিলাম, উদাহরণস্বরূপ রিহান তাজ, এর আইডি কত। এই রিহান তাজের নামানুসারে এখন আমি আইডি নম্বরটা বের করব কি করে কত হতে পারে। ওকে প্রিয় ভিউয়ার্স, রিহান তাজ এটি হচ্ছে আমার ছেলের নাম, আমার ছেলের বয়স 7 মাস। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। ওকে ভিউয়ার্স, চলুন এই রিহান তাজ এর আইডি নম্বরটা কিভাবে আলফাবেটিক অর্ডার অনুসারে বের করতে পারি। ওকে, এখন দেখুন যে রিহান তাজ, আমি রিহানটা আলাদা আলাদাভাবে লিখে নিয়েছি, আর ই এইচ এ এন টি এ জে, এগুলোভাবে বের করেছি। আচ্ছা, এখানে এই যে নাম্বার প্রদান করেছি সেটি আর এর নাম্বারটা হয়েছে হচ্ছে 18, এই যে এখানে 18, আর ই হয়েছে 5, এইচ হয়েছে 8, এ হয়েছে 1, এন হয়েছে 14, টি হয়েছে 20, এ হয়েছে 1, জে হয়েছে 10, এভাবে নাম্বারগুলো মোট যোগ করে হয়েছে 77, অর্থাৎ 77। এখন এই রিহান তাজের আইডি হতে পারে 77 যদি এই প্রক্রিয়ায় করা হয়। প্রিয় ভিউয়ার্স, আশা করি এই আলফাবেটিক অর্ডার অনুসারে কিভাবে আইডি প্রদান করতে হবে এটি একটি একটি প্রক্রিয়া আমি দেখাতে পেরেছি। এখন আমরা বলতে পারি যে তাহলে রিহান তাজের আইডি হবে 77, অর্থাৎ 77। ওকে প্রিয় ভিউয়ার্স, আশা করি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর রোল নাম্বারের পরিবর্তে আইডি নম্বর প্রদান এভাবে করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি অনেকগুলো স্যারের সাথে মতামত গ্রহণ করেছি, সুতরাং এটিতে সমস্যা নেই, আমি নিশ্চিন্তেই বলতে পারি। আপনারা ইচ্ছে করলে এই অনুসারে আপনাদের আইডি নম্বর প্রদান করতে পারেন, অনেকগুলো রোল নম্বর হলেও সমস্যা নেই। এভাবে আইডি নম্বর এবং সিরিয়াল করবেন কিভাবে, সেটা সিরিয়ালটা কোনো ব্যাপার না, এটা আপনি লটারির মাধ্যমে করে নিতে পারেন যে প্রথমে কাকে দেওয়া যাবে, এইভাবে আইডি নম্বরগুলো করে তারপরে লটারি করে প্রথম অনুসারে সাজিয়ে দিলেন। ওকে, এভাবে করা যেতে পারে। প্রিয় ভিউয়ার্স, আশা করি আমার টিউটোরিয়ালটা ভালো লেগেছে। এই জাতীয় আরও টিউটোরিয়াল পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর আমার আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই ধরনের টিউটোরিয়াল দিতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।